রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় আধা ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ স্থগিত আছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, কলাম ধসে পড়ায় বেসমেন্টে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই ভবন থেকে 22 জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর বাকি 12 জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। এখনও ভবনের মধ্যে মানুষ আটকে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। সবশেষ খবর অনুযায়ী বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 15 জন নিহতের খবর পাওয়া গেছে।